এখন আমরা যদি স্ট্যাক স্ম্যাশিং এর ব্যাপারে আর একটু ডিটেলসে দেখি, সেটা হচ্ছে এই বাফার ওভারফ্লোয়ের যে ভালনারেবিলিটিটা আছে সেটা আসলে অনেক দিন ধরে এক্সিস্ট করছে। এখন আমরা আগেই বলেছিলাম যে সি অথবা সি প্লাস প্লাস এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে কোনো বিল্ট ইন প্রোটেকশন নাই এই বাফার ওভারফ্লোয়ের অ্যাগেনস্টে। এই বাউন্ড চেকিংটা এক্ষেত্রে আসলে প্রিভেন্ট করতে পারে বাফার ওভারফ্লো। এটার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডিশনাল কোড এবং প্রসেসিং টাইম। এখন মডার্ন ওএস যেগুলো আছে সেটা হচ্ছে কয়েকটা টেকনিক ইউজ করে এই বাফার ওভারফ্লো কমব্যাট করার জন্য। সেটা হচ্ছে র্যান্ডোমাইজিং দ্য মেমোরি লেআউট। মেমোরি লেআউট র্যান্ডোমাইজ করা বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা বাফার ওভারফ্লোয়ে যে স্ট্যাক ফ্রেমটা দেখলাম সেক্ষেত্রে বাফার যে ভ্যারিয়েবলটা ছিল আমাদের সেটা ওভারফ্লো হওয়ার পরে আমাদের পাশেই যে ফিল্ডগুলো ছিল প্রিভিয়াস ফ্রেম পয়েন্টের রিটার্ন অ্যাড্রেস এগুলো হচ্ছে ওভাররাইট হওয়া শুরু হতে থাকে। তো এক্ষেত্রে আসলে অ্যাটাকার যে সে হয়তো অ্যাজিউম করে নিয়েছিল যে আমি বাফারটাকে যদি ওভারফ্লো ঘটাইতে পারি বাফারের ঠিক পরেই তো স্ট্যাকের মধ্যে আমার ফ্রেম পয়েন্টার রিটার্ন অ্যাড্রেস অথবা আর্গুমেন্ট এই ফিল্ডগুলো আছে। সো এইটা যাতে আসলে অ্যাটাকার অ্যাজিউম করে নিতে না পারে সেটার জন্য আসলে আমার এই লেআউটটা র্যান্ডম করে দেওয়া হয়, অর্থাৎ বাফারের পরে লোকাল ভ্যারিয়েবলের পরে হয়তো কিছু পরে হয়তো আমার রিটার্ন অ্যাড্রেস নাও থাকতে পারে অথবা প্রিভিয়াস ফ্রেম পয়েন্টার নাও থাকতে পারে। তো এটার ফলে আসলে আমাদের একটা সুবিধা হয় কিন্তু এটা আসলে পুরোপুরিভাবে দূর করে না, বরঞ্চ এটা আসলে সার্কামভেন্ট করার উপায় আছে, সেটা আমরা সামনে দেখব। ওএস আর একটা প্রোটেকশন মেকানিজম হচ্ছে বাফার এবং রিটার্ন অ্যাড্রেস বা অন্য যে সকল ফিল্ড আছে সেটার মধ্যে কিছু স্পেশাল ভ্যালু রেখে দেওয়া, কিছু স্পেস রেখে দেওয়া এবং সেটার মধ্যে কিছু ভ্যারিয়েবল রেখে দেওয়া যেটাকে আমরা বলতেছি এক্ষেত্রে ক্যানারি। সো এটা রেখে দিলে কি হবে, এটা হচ্ছে আমার বাফার, এটা হচ্ছে আমার রিটার্ন অ্যাড্রেস, এটার মাঝে হয়তো অন্যান্য লোকাল ভ্যারিয়েবল থাকতে পারে এবং এটার মধ্যে আমরা একটা ভ্যালু রাখবো স্পেশাল এবং র্যান্ডম ভ্যালু রাখবো যেটা হচ্ছে ক্যানারি, যেটা হচ্ছে আমাদের অ্যাটাকার অ্যাজিউম করতে পারবে না। সো এই প্রোটেকশন মেকানিজমটার মাধ্যমে বাফার ওভারফ্লো হয়তো ঠেকানো সম্ভব না কিন্তু সেটা ডিটেক্ট করা সম্ভব। সেটা ডিটেক্ট করলে আমার ওএস হয়তো ফল্ট জেনারেট করতে পারে বা প্রোগ্রামটা ক্র্যাশ করে দিতে পারে। সো এটার উপায়টা কি, এক্ষেত্রে ক্যানারি নামে যে আমার র্যান্ডম স্পেশাল ভ্যারিয়েবল বা ভ্যালু থাকবে, তো বাফারটা যখন ওভারফ্লো হয়ে যাবে তখন রিটার্ন অ্যাড্রেসের আগে ক্যানারিটাও ওভার রিটেন হয়ে যাবে। তো ক্যানারির আগে যে র্যান্ডম স্পেশাল ভ্যালু ছিল সেটা ওভার রিটেন হয়ে হয়তো অন্য কোনো ভ্যালু হয়ে যাবে এবং এটা যখনই ডিটেক্ট করবে ওএস যে ক্যানারিটার অরিজিনাল যে ভ্যালু ছিল সেটা ওভার রিটেন হয়ে গেছে, তখনই আসলে আমার ওএস ইন্টারভিন করতে পারে যে এই প্রোগ্রামটা ক্র্যাশ করাই দেবো বা বাফার ওভারফ্লো ডিটেক্টেড হচ্ছে। সো এটাই আসলে আমাদের এক্ষেত্রে হয়েছে যে স্ট্যাক স্ম্যাশিং ডিটেক্টেড এবং প্রোগ্রামটা সেক্ষেত্রে অ্যাবর্টেড হয়ে গেছে। আমরা একটু আগে যে কোডটা দেখলাম বাফার ওভারফ্লো ডট সি, সেক্ষেত্রে আসলে বাইরে থেকে ইউজার ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে আমাদের যেই স্ট্রিংটা ফাংশনে পাস করা হচ্ছে সেটা আসলে হার্ড কোডেড স্ট্রিং। সো এক্ষেত্রে যদিও আমার প্রোগ্রামটা বাফার ওভারফ্লো হচ্ছে কিন্তু অ্যাটাকার বা ম্যালিশিয়াস ইউজার এটার কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না। সো এর জন্য আসলে আমার বাইরে থেকে ইউজার ইনপুট নেওয়ার ব্যবস্থা করা দরকার। এই প্রোগ্রামে হয়তো নাই কিন্তু ফর্চুনেটলি আমাদের বেশিরভাগ প্রোগ্রামে হচ্ছে ফাইল থেকে পড়ার ব্যবস্থা থাকে অথবা ইউজারের ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। যেমন আমরা বাফার ওভারফ্লো ইউজার ইনপুট ডট সি নামে যদি ফাইলটা দেখি তাহলে এক্ষেত্রে দেখব যে আমার একটা ফাইল থেকে পড়তেছে ডেটা, ফাইল পয়েন্টার নাম হচ্ছে ব্যাড ফাইল, সেই ফাইলটা ওপেন করা হচ্ছে রিড মোডে এবং সেখান থেকে 300 বাইট পরে আমি এসটিআর এই ক্যারেক্টার অ্যারের মধ্যে রাখছি যেটার সাইজ হচ্ছে 400 বাইট। সো এই 300 বাইটটা আসলে এটার মধ্যে ভালো মতোই এটে যাবে। এখন একটা জিনিস সহজে লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে আমি ফাইল থেকে পরে 300 বাইট পরে সেটা ক্যারেক্টার অ্যারের মধ্যে রাখছি এবং এটাই পাস করে দিচ্ছি ফাংশনে। সো এক্ষেত্রে আসলে হচ্ছেটা কি, বাফার ডেস্টিনেশনের সাইজ হচ্ছে 100 বাইট, এই 100 বাইটের মধ্যে আমি 300 বাইট কপি করতে যাচ্ছি। সো শুরুতেই বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বাফারের সাইজ ফাইলের হচ্ছে যদি ফাইলের সাইজ 300 বাইট না হয় অর্থাৎ 100 বাইট বা তার চাইতে কম হয় তাহলে হয়তো এটা প্রপারলি রিটার্ন করবে, কিন্তু এটা যদি 100 বাইটের চেয়ে বেশি হয়ে যায় তখন কি হবে, এই ফু ফাংশনের লোকাল ভ্যারিয়েবলে বাফার ওভারফ্লো হবে। বাট সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার অ্যাটাকার বা ম্যালিশিয়াস ইউজার এই ফাইলে তার নর্মাল কন্টেন্টের সাথে সে ইচ্ছা করলে শেষে
তার ম্যালিশিয়াস কোডটা লিখে দিতে পারে। সো তখন কি হবে, তখন বাফার ওভারফ্লো বা বাফার কপি হওয়ার সাথে সাথে এই নর্মাল ইনপুটের সাথে ম্যালিশিয়াস কোডটাও আসলে আমার মেমোরিতে লোড হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমি যদি সেই ম্যালিশিয়াস কোডটা যেখানে লোড হয়েছে সেটা রিটার্ন অ্যাড্রেসটা জানি, এবং জানার পরে আমার এই ফু ফাংশনের রিটার্ন অ্যাড্রেসের ফিল্ডে সেই ম্যালিশিয়াস কোডের রিটার্ন ম্যালিশিয়াস কোডের মেমোরি অ্যাড্রেসটা লিখে দিতে পারি, তাহলে তো কোডটা বাফার ওভারফ্লো হওয়ার পরে সেই ম্যালিশিয়াস কোড যেখানে লেখা আছে সেখানে রিটার্ন করবে। সো সেখানে রিটার্ন করলে সেই ম্যালিশিয়াস কোডটা আমার অ্যাটাকার রান করতে পারবে, এবং এরপরে হচ্ছে সে প্রিভিলেজ পেয়ে যাবে এই প্রোগ্রামে। যেমন আমরা যদি এই প্রোগ্রামের ক্ষেত্রে দেখি, এই প্রোগ্রামটা হচ্ছে ব্যাট ফাইল নামক ফাইল থেকে ইনপুট নেয়। সো এটা যদি আমরা রান করি, তাহলে প্রথমে দেখতে পাবো যে ব্যাট ফাইলে আপাতত এমটি। এখন আমি যদি ব্যাট ফাইলে কিছু পরিমাণে ইনপুট দেই, এটা আমরা ব্যাট ফাইলে লিখে দিলাম, ব্যাট ফাইলে কতগুলা ক্যারেক্টার আসলে লেখা হচ্ছে আমরা সেটা ডাব্লিউসি ওয়ার্ড কাউন্ট প্রোগ্রামের মধ্যে লিখতে পারি। ডাব্লিউসি ড্যাশ এম দিলে হচ্ছে কতগুলা ক্যারেক্টার ওই ফাইলে লেখা হচ্ছে সেটা দেখায়। সো এক্ষেত্রে আসলে আমার 6টা ক্যারেক্টার লেখা হয়েছে, কারণ কি, কারণ এটা তো স্ট্রিং, একটা নাল টার্মিনেটেড স্ট্রিং। সো এইটা এবং এরপরে নাল ক্যারেক্টারটাও লেখা হয়েছে। সো এখন আমি যদি জাস্ট বাফার ওভারফ্লো এই প্রোগ্রামটা কম্পাইল করে রান করি, তাহলে দেখবো সেটা নর্মালি রিটার্ন করছে। এক্ষেত্রে যেহেতু আমাদের ফু ফাংশনের ভিতরে বাফারের সাইজ 100 বাইট, এবং আমরা জানি এক্ষেত্রে আমার স্ট্রিংটা হচ্ছে নাল টার্মিনেটেড হচ্ছে, সো আমরা যদি এক্ষেত্রে ইনপুটটা 99 বাইটের চাইতে বেশি দেই, তাহলেই হচ্ছে এক্ষেত্রে আসলে আমার বাফার ওভারফ্লোটা হবে। সো এক্ষেত্রে যাতে আমার প্রোটেকশন মেকানিজম অন করা, তাহলে আমরা স্ট্যাক স্ম্যাশিংটাই দেখতে পারবো। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পাইথন স্ক্রিপ্ট লিখতে পারি, পাইথন ড্যাশ সি, এটা ধরলাম আমরা 99 বার দিব, এরপরে এটা আমরা ব্যাট ফাইলে লিখে দিব। এবং এরপরে যদি আমরা ব্যাট ফাইলের কন্টেন্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 99টা এ ব্যাট ফাইলে লেখা হচ্ছে। এখন আমরা যদি প্রোগ্রামটা চালাই, তাহলে দেখব এটা আসলে আমাদের স্ট্যাক স্ম্যাশিংটা দিচ্ছে। সো আমরা যদি এটা আর একটু কমাই দিই, সাপোজ 90 দিতাম, তাহলে রিটার্ন প্রপারলি। কিন্তু এক্ষেত্রে আসলে আমরা যদি একটু বেশি দেই, 100 চাইতে 100 বা 110 দেই, তাহলে রান করলে আমরা স্ট্যাক স্ম্যাশিং বা বাফার ওভারফ্লোটা যে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই বাফার ওভারফ্লো ভালনারেবিলিটিটা কীভাবে এক্সপ্লয়েট করা যায়। আমরা আমাদের পূর্ববর্তী কিছু ভিডিওতে আমরা সেট ইউআইডি এর ভালনারেবিলিটিটা দেখেছিলাম, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন প্রিভিলেজ মোডে রান করে তখন সেটাকে বলা হচ্ছে সেট ইউআইডি। সেট ইউআইডি হচ্ছে আমাদের প্রিভিলেজ মোডটাতে রান করতে পারে, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন রান করবে তখন রুটের সমান প্রিভিলেজ নিয়ে রান করবে। সো এই ধরনের যদি কোনো প্রোগ্রামে বাফার ওভারফ্লো ঘটে, তাহলে অ্যাটাকার সেই প্রিভিলেজ প্রোগ্রামটার কন্ট্রোল নিয়ে ফেললে তখন সে রুটের সমান প্রিভিলেজ নিয়ে যে কোনো কিছু এক্সিকিউট করতে পারবে। সো আমাদের টার্গেট হবে যে এই বাফার ওভারফ্লোটা ঘটায় কিভাবে একটা প্রিভিলেজ প্রোগ্রামের কন্ট্রোল নেওয়া যায়, এবং একটা শেল ওপেন করে অ্যাটাকার যে কোনো যা খুশি বা যে কোনো কিছু রান করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা।